কিন্তু আপনার বৌমা হাজার আমেনা
দামি দামি আচার ব্যবহার করে, একজন বিধবা মহিলার জন্য দামি দামি আচার ব্যবহার করা নিষেধ রয়েছে। এক বছর পর্যন্ত আচার ব্যবহার করতে পারে না, সুগন্ধ ব্যবহার করতে পারে না, কিন্তু আপনার বৌমা সুগন্ধি ব্যবহার করে, দামি দামি আচার ব্যবহার করে। এই কথা শোনার পরে আব্দুল মুতালিবের স্ত্রী বিবি আব্দুল মুতালিবের স্ত্রী আব্দুল মুতালিবকে বলবে, আমাদের বৌমারা যে এরকম দামি দামি সুগন্ধি ব্যবহার করে, আব্দুল মুতালিব আমায় ডাকলেন, আমি না রে তোমার নামে সমালোচনা করতেছে, তুমি আগে সুগন্ধি ব্যবহার করো, তুমি আগে দামি দামি আচার ব্যবহার করো। এই কথা শোনার পরে মা মিনা চোখের পানিতে দিয়ে বলেন, আমার শুধু দেখি মেষ্টম্বরের সাইতে তিনি সুগন্ধি বের হম্মা। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি ওর পথের মধ্যে যদি কাদা থাকে ওই কাদাটা ভুল হইয়া দাঁড়ায়, আমি যখন আরামের মরুভূমি দিয়ে যখন চলি তারা পথে যখন আমি ওই পাথরের মধ্যে যদি আমি কড়া দিই পা দিই ওই পাথরটা মুমের মতো বলে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেদিন থেকে আমার সন্তান রহমাতুল্লিলা যখন থেকে গর্বের মধ্যে আসছে সেই দিন থেকে হাজরতে মা হামার ইসলাম আমাকে সালাম জানাইতে আসে, সেই দিন থেকে মা হাজরা হাজরাতে দিয়ে আমাকে জান্নাতের হুররা প্রত্যেক দিন সালাম জানাইতে আসে, এবং কি জান্নাতের ফেরেশতারা পর্যন্ত আমি মা হাজরাকে প্রত্যেক দিন সালাম জানাইতে আসি। আর জন্য আম্মা ও বাপ্পা আমি আরবের সুগন্ধি ব্যবহার করি না, আমি কি করি, আমি হচ্ছি আমার সন্তান রহমাতুল্লিল আলামিন গর্বে মধ্যে তসবিহ আনার পর থেকে আমার শরীর মুবাহার থেকে বেশ আম্বরের চাইতে সুগন্ধি বলেন বেশ আম্বরের চাইতে সুগন্ধি বের হয়। শুধু তাই নয়, একদিন হজরতে আল্লাহ রসুলের চাচা আল্লাহ নবীকে বলছেন, ওগোবাসী যা আবু তাহলে আল্লাহ রসুলকে বলছেন, বাতি করে তোমার শান মর্যাদা তোমার স্থান অনেক উপরে উপরে, আল্লাহ রসুল বলতেছে আর কেমন কেমন শান মর্যাদা, হযরত আবু তাহলে বলতেছে ওগোবাসী রে আমি তোমার সম্পর্কে জানি এবং আমি দেখেছি এবং আমি শুনেছি, হযরত আল্লাহ রসুল বলতে লাগলেন যে চাচা গো কি শুনছেন একটু বলেন না, আ হযরতে আবু তাহলে বলতেছে বাতি করে আসসালামু আলাইকুম।